ঈদ আনন্দ উদযাপন করতে ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর চিত্র কি তা জানাতে অন্যতম জনপ্রিয় বিনোদন ও পর্যটন কেন্দ্র মিরপুর চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, এর আগের বুলেটিনেও আপনি জানিয়েছিলেন চিড়িয়াখানায় বেশ ভিড় রয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, যারা বেড়াতে আসছেন তারা কি বলছেন? আমি এই মুহূর্তে চিড়িয়াখানার ভিতরে অবস্থান করছি এবং আপনাকে যেমনটি জানিয়েছিলাম যে প্রচুর মানুষ চিড়িয়াখানায় আসছেন এবং আসলে এই মুহূর্তে পুরো প্রচুর মানুষের পদচারণায় কিন্তু চিড়িয়াখানা গমগম করছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী রয়েছে আমার পাশে, প্রচুর শিশুরা এসেছে। আসলে তখন অভিভাবকরা জানাচ্ছিলেন যেমনটি যে শিশুরা আসলে পশু পাখিদের সাথে পরিচিত হতে চায়, তারা গল্পের বইতে যে পশু পাখিগুলো দেখে তারা সেগুলো স্বচক্ষে দেখতে চায় এবং আমরাও তেমনটি দেখছি যে প্রচুর শিশুরা আসছেন। এবং আমরা এই মুহূর্তে বাঘের খাঁচার সামনেই রয়েছি, বাঘ এবং সিংহের খাঁচা পাশাপাশি রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই দুটো খাঁচাকে কেন্দ্র করে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা একটু কথা বলি, বাচ্চাকে নিয়ে এসছেন, বাচ্চাকে আসলে পছন্দের তালিকায় চিড়িয়াখানাটা কেন থাকে? আর কি সব কিছু দেখা যায়, যা বইয়ের মধ্যে দেখে তা সব অনুভূতি সব কিছু জাগরণ হয়। যেমনটি শুনছিলেন যে বাচ্চাদের প্রথম পছন্দের তালিকায় চিড়িয়াখানা থাকে, কারণ চিড়িয়াখানায় তারা যে বাঘ বা সিংহের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, এগুলো আসলে তারা স্বচক্ষে দেখতে পায় এবং তারা কিন্তু সেই প্রাণীটি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারে। তো উর্মি, আজ সারাদিন আসলে চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী সমাগম হবে বলে আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং আগামী ছুটির যে কয়েকটি দিন রয়েছে সে কয়েকটি দিনেও কিন্তু এই চিড়িয়াখানায় প্রচুর মানুষ সমাগম হবে। উর্মি, ধন্যবাদ আপনাকে। তাহসিনা জেসি।